সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিংয়ের কাজ নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের মাঝে যে বাড়ির কাজটি নিয়ে চলে এসেছি, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 36 ফিট এবং প্রস্থ আছে 34 ফিট। এই বাড়ির ছাদটি হলো আপনার 1224 স্কোয়ার ফিটের এই ছাদটি। তো এখানে আপনার দুইটি মিলিয়ে আপনার 2450 স্কোয়ার ফিটের এই কাজটি টোটাল। তো এখানে আধা আগেই করা হয়েছিল, তো এখন এই বাড়িটির আধা ছাদ ঢালাই করা হইতেছে। তো আপনারা দেখছেন এইখানে, এখানে মোট আপনার 4টি বেডরুম আছে এবং মিডিলে একটি করিডোর আছে, এখানে দেখেন। তো এখানে মোট পিলার আছে আপনার 12টি, 3টি পিলার আগেই উঠানো ছিল। তো আমরা এখানে 9টি পিলার উঠানোর পর এই ছাদটি ঢালাই করতেছি। তো এইখানে আমরা যে ঢালাইগুলো করেছি, কিভাবে ঢালাইগুলো করেছি অবশ্যই আপনারা ভালো করে দেখেন। এখানে ঢালাই করার সময় অবশ্যই আপনাদের বালি, সিমেন্ট এবং গিট্টি আপনাদের ভালো করে মিলিয়ে নিতে হবে। এবং আপনি যদি মেশিন দিয়ে ঢালাই করেন তো অবশ্যই মেশিনে অনেক সুন্দর করে মিলিয়ে তারপরে এখানে দেওয়া হয়। তো আপনি যদি হাতে ঢালাই করেন অবশ্যই ভালো করে মিলিয়ে তারপরে ঢালাই করবেন, যাতে করে ছাদ ঢালাই করার পর আপনার কোনোভাবেই কোনো জায়গায় লিক না হয়। এবং ছাদ ঢালাই করার পর একদিন পর আপনার এখানে উপরে আপনার ঘোলা এবং বালি মশলা দিয়ে এখানে ছাদের উপরে পানি সুন্দর করে কয়েকদিন রাখতে হয়। তো এখানে দেখেন যে আমরা ছাদগুলো ঢালাই করতেছি, ছাদটি কীভাবে ঢালাই করা হইতাছে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এখানে আপনার যে রুমগুলো আছে, রুমগুলোর দৈর্ঘ্য হবে আপনার 15 ফিট এবং প্রস্থ হবে আপনার 12 ফিট করে। এই রুমগুলো, এখানে 4টি রুম আছে এবং মিডিলে যে করিডোরটি আছে, করিডোরটি আপনার 4 ফিট 6 ইঞ্চি করে করিডোরটি দেওয়া হয়েছে। তো এখানে করিডোরটি অনেকেই বলে থাকে যে ছোট হয়েছে, তো অবশ্যই এখানে মাটি কম থাকার কারণে এখানে একটি করিডোর একটু ছোট করে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন ফিনিশিং কীভাবে দেওয়া হইতাছে, মিস্ত্রিগুলো কীভাবে ফিনিশিং দিচ্ছে। এবং এখানে আমরা যে ঢালাই করতেছি, এখানে মেশিন দিয়েই ঢালাই করা হইতাছে। এখানে লিপ দিয়ে এই মশলাগুলো উপরে উঠে আসে। এখানে দেখেন যেভাবে আমরা ঢালাইগুলো করতেছি, এইভাবে যদি আপনি ঢালাই ছাদে করেন তো কখনোই আপনার ছাদ লিক এবং কোনো সমস্যা হবে না। তো এখানে ঢালাই করার পর আপনার যদি এই স্ল্যাবটি টপিং ঢালাই হয়ে থাকে, একেবারেই টপের একেবারে তিনতলা বা দুইতলা উপরে বা পাঁচতলা উপরে যদি আপনি ঢালাই করেন, তো সেইখানে আপনার ঢালাই করার পর এখানে 1 ইঞ্চি করে উপরে ঢালাই দিয়ে তারপরে এখানে ঘোলা সুন্দর করে মেরে দেবেন, যাতে করে বৃষ্টির পানি এবং এমনি জমে থাকা পানি এখানে না থাকে। তো এইভাবেই এই ছাদগুলোর কাজ সম্পূর্ণ করলে অবশ্যই সুন্দর এবং ভালো হয় এবং লাস্টিং অনেক দিন করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।